হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়ছিলে, তোমাদের রেজাল্ট আউট আর তিন চার দিন পর, অর্থাৎ 10-11 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট আউট, কিংবা খুব বেশি সময় নিলে তোমাদের, অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে, জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্ট আউট হতে চলেছে। তারপর তোমরা ক্লাস 11-এ তো তোমাদের তো অ্যাডমিশান শুরু হয়ে গিয়েছে, এবং যারা ক্লাস 11 থেকে তোমরা 12-এ উঠছ, তোমাদেরও অ্যাডমিশান পর্ব শুরু হবে, তারপর তোমাদের ক্লাস শুরু হবে। বন্ধুরা, তোমরা যারা ক্লাস 11 থেকে 12-এ উঠলে, তোমাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি তোমাদের যে ইংরাজি বই দেখতে পাচ্ছ, এই যে মাইন্ড এসকেপ, এই মাইন্ড এসকেপ তোমাদের বইটি থেকে, তোমাদের যে পোয়েট্রি সেকশান আছে, অর্থাৎ কবিতা বিভাগ থেকে, তোমাদের 2 নম্বর যে কবিতাটি আছে, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এই কবিতা থেকে তোমাদের বেশ কিছু, আমি এমসিকিউ, বেশ কিছু বললে ভুল হবে, অল্প অল্প কয়েকটি এমসিকিউ নিয়ে, 11-12 মাত্র এমসিকিউ তোমাদের জন্য নিয়ে এসেছি। কিন্তু তোমাদের তো এখনও পড়াশোনা শুরু হয়নি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এই কবিতাটি কবি হলেন আর্থার র্যাম্বো। এই আর্থার র্যাম্বো, তিনি একটি সৈনিককে নিয়ে লিখেছিলেন, একটা অল্প বয়স্ক সৈনিক, সে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। সে একটা সবুজ উপত্যকায়, ঘাস এবং ফুলে ভরা, ফার্ন গাছে ভরা একটা সবুজ উপত্যকায় সেখানে সে শুয়ে আছে, একটা শিশুর মতো শুয়ে আছে, তার শিশুর মতো মুখে হাসি এবং বিবর্ণ। কবির আক্ষেপ যে এই অল্প বয়স্ক একটা একটা সোলজার যে মারা গেল, সেই দুঃখের কথা এখানে বর্ণনা করেছেন কবি। প্রথমে বর্ণনা করেছেন ওই ভ্যালিটির যে বিউটি বা সৌন্দর্য, সেখানে নদী হালকা করে বয়ে যাচ্ছে, সূর্যের আলো এসে পড়ছে রূপালী পর্দার মতো, ইত্যাদি প্রভৃতি তিনি বর্ণনা করেছেন। এবং শেষে তিনি বলেছেন যে ওই সৈনিকটি ঘুমোচ্ছে, তাকে যেন কেউ বিরক্ত করো না, হ্যাঁ বিরক্ত করো না, অর্থাৎ গুঞ্জনরত যে ইনসেক্টরা আছে, পতঙ্গরা আছে, তাদেরকেও বারণ করেছে, তাকে যেন বিরক্ত করো না, সে একটু শান্তিতে ঘুমিয়ে নিচ্ছে, সে এখন একটু শান্তিতে ঘুমিয়ে নিচ্ছে। এবং ঘুমানোর সময় তার একটা হাত বুকের উপরে তোলা ছিল, এবং খুব ভালো করে দেখলে, কবি বলেছেন যে খুব ভালো করে দেখলে দেখা যায় তার বুকের দুপাশে দুটি লাল রঙের রক্তের দাগ আছে, অর্থাৎ যেখান থেকে বুলেট দুটো চলে গিয়েছিল। বন্ধুরা, এই হলো গল্পটার সারমর্ম, যে একটা ইয়ং, একটা যুবক, যে সোলজারের মৃত্যু, তার সম্বন্ধে কবি এখানে বলেছেন এই কবিতাটিতে। বন্ধুরা, এসো আমরা এমসিকিউগুলো কী আছে দেখে নিই। বন্ধুরা, তার আগে বলি, তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য। পরে তোমরা অনেক অনেক গুরুত্বপূর্ণ সাজেশানও তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে, যেটি তোমাদের খুবই খুবই প্রয়োজনে লাগবে। বন্ধুরা, তোমরা তোমাদের বন্ধুদের কাছে এটি শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তোমাদের কখন কোন ভিডিও প্রয়োজন। এখানে শুধু বাংলা ইংরাজি নয়, এছাড়া অন্যান্য বিষয়েও, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, হিস্ট্রি, খুব সুন্দর সুন্দর সাজেশান এখান থেকে সাজেস্ট করা হয়, যেটি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। বন্ধুরা, এসো আমরা পড়ে নিই প্রশ্ন উত্তরগুলো। দেখো, ওয়ান হ্যান্ড অফ দ্য সোলজার ইজ অন ফেস গান ব্রেস্ট সাইড, একটা হাত সৈনিকটির একটা হাত তোলা ছিল মুখের ওপর, বন্দুকটির ওপর, বুকের ওপরে, না তার পাশে। উত্তর হবে ব্রেস্ট। দুয়ের দাগের প্রশ্ন, হাউ এজড ইজ দ্য সোলজার, সোলজারের বয়স কত ছিল? মিডিল এজড, ভেরি ওল্ড, ইয়ং, ভেরি ইয়ং, অ্যান্সার হবে ভেরি ইয়ং। তারপরে দেখো 3 নম্বর দাগের প্রশ্ন, দ্য স্মাইল অফ দ্য সোলজার ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতা, সোলজারটির, সৈনিকটির হাসি ছিল জেন্টল, উইটি, ফুলিশ, কানিং, তাহলে অ্যান্সার হবে জেন্টেল, অ্যান্সার হবে জেন্টেল। তারপরে 4-এর দাগের প্রশ্নটি দেখো, দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি রিফ্লেক্টস দ্য পিটি অফ ওয়ার, গ্লোরি অফ ওয়ার, বিউটি অফ ওয়ার, বিউটি অফ দ্য সোলজার, পিটি অফ ওয়ার, যুদ্ধের একটা বিষাদময়তা, গ্লোরি অফ ওয়ার অর্থাৎ যুদ্ধের যে গৌরব, অ্যান্ড বিউটি অফ দ্য ওয়ার যুদ্ধের সৌন্দর্য, অ্যান্ড বিউটি অফ দ্য সোলজার সৈনিকটি সৌন্দর্য। তাহলে এখানে অ্যান্সারটা আসছে তোমার 5-এর দাগের প্রশ্ন, দ্য টু রেড হোলস ইন দ্য সোলজার সাইড ডিপিক্ট, সৈনিকটির যে
শরীরের যে দুপাশে সাইড মানে দুপাশে যে দুটো গর্ত লাল রঙের গর্ত দেখা গিয়েছিল সেটি নির্দেশ করছে কিসের? অ্যারো পিয়ার্সিং, ব্লাড ক্লটস, স্ট্যাব মার্কস না বুলেট উন্ডস? এই বুলেট উন্ডস। ছয় দাগের প্রশ্ন, হোয়াট ইজ দ্য সোলজার লাইং অন? অপশানগুলো আছে দেখো, এর দাগে সয়েল, আন্ডারগ্রোথ, রকি সারফেস, লাইট। মাটির উপরে আন্ডারগ্রোথ মানে নিচে যেখানে শুয়ে আছে সেখানে প্রচুর ঘাস এবং ফার্ন জাতীয় যে উদ্ভিদ আছে তার প্রায় নিচে, একেবারে নিচে, অর্থাৎ অনেকটা ঘাসে ভরা জমি তার উপরে। রকি, রকি সারফেস অর্থাৎ শিলা, শিলার উপরে উপরিভাগটা শিলা দিয়ে, শিলা তার উপরে শুয়ে আছে। লাইট গ্র্যাস মানে হালকা ঘাসের ওপরে শুয়ে আছে, তাহলে আন্ডারগ্রোথ। সাতের দাগের প্রশ্ন, সাতের দাগের প্রশ্ন কি বলছে? দ্য সোলজার, দ্য সোলজার আন্ডার দ্য সান ইজ নট ডিস্টার্ব বাই হামিং, হামিং কি? হামিং বার্ডস, স্নেকস, ইনসেক্টস না সাউন্ড অফ দ্য রিভার? সৈনিকটি আন্ডার দ্য সান ইজ নট ডিস্টার্ব, যেখানে শুয়ে আছে সেখানে ডিস্টার্ব করতে, বিরক্ত করতে বারণ করছে, কাকে বিরক্ত করতে বারণ করছে? সৈনিকটিকে না বার্ডস পাখিরা, পাখিদের বারণ করা হচ্ছে না? স্নেকস সাপেদের, ইনসেক্টস পতঙ্গদের? সাউন্ড অফ দ্য রিভার না নদীর শব্দ? তাহলে অ্যান্সার হবে ইনসেক্টস, হামিং ইনসেক্টস অর্থাৎ গুঞ্জনরত পতঙ্গদের বারণ করা হচ্ছে। হোয়াট কাইন্ড অফ গ্র্যাস ইজ সিন অন দ্য ভ্যালি? ভ্যালির ওপরে কী ধরনের গ্র্যাস দেখা যাচ্ছে? ডেন্স, ব্রাইট, শর্ট, ড্রাই? এখানে অ্যান্সারটা আসবে ব্রাইট, অ্যান্সারটি আসবে ব্রাইট গ্র্যাস। নয় দাগের প্রশ্ন, দি সানস রেস স্ট্রিম দ্য ভ্যালি ফ্রম দ্য স্কাই ওয়েস্ট ইস্ট মাউন্টেন ট্যাপ? সূর্যের যে রশ্মি আলো স্ট্রিম দ্য ভ্যালি, যেটা উপত্যকার যে স্ট্রিমটা ঝর্ণা বয়ে যাচ্ছে, হ্যাঁ, সেটা কোন দিক থেকে আসছে? সেটা কোন দিক থেকে আসছে? স্কাই ওয়েস্ট ইস্ট না মাউন্টেন ট্যাপ? এটা ইস্ট দিক থেকে আসছে, পূর্ব দিক থেকে। দি স্মাইল অফ দ্য ডেড সোলজার ইজ উইদাউট গুইল, টায়ার্ডনেস, ইন্টেলিজেন্স অ্যান্ড হ্যাপিনেস? এটা অ্যান্সার হবে টায়ার্ডনেস, টায়ার্ডনেস হবে। যে স্মাইল অফ দ্য ডেড সোলজার ইজ উইদাউট, উইদাউট মানে ছাড়া, মৃত সৈনিকটির যে হাসি, হ্যাঁ, এটা উইদাউট কিসের মতো? উইদাউট গুইল, টায়ার্ডনেস, ইন্টেলিজেন্স না হ্যাপিনেস? আর এগারো দাগের প্রশ্ন, ওয়ান অফ দ্য সোলজার্স হার্ড ইজ রেস্টিং অন হিজ হেড, হিজ ব্রেস্ট, অন দ্য গ্রাউন্ড, আপন ফ্লাওয়ার্স? সোলজারের একটি হাত কোথায় তোলা রয়েছে? হিজ হেড তার মাথার উপরে, ব্রেস্ট বুকের উপরে, অন দ্য গ্রাউন্ড মাটিতে, আপন ফ্লাওয়ারের উপরে? তাহলে এটা হবে হিজ ব্রেস্ট। তারপর বারো দাগের প্রশ্ন, দ্য সোলজার লুকস, সোলজারকে দেখায় অ্যাঙ্গ্রি, হেলদি, হ্যান্ডসাম না পেল? রাগান্বিত, হেলদি মানে বেশ স্বাস্থ্যসম্মত এবং হ্যান্ডসাম সুদর্শন, পেল বিবর্ণ? তাহলে অ্যান্সার হবে ডি। দি সোলজার্স বিয়ার্ড ইজ গ্রিন অ্যান্ড সফট, আনইভেন, ড্যাম্প না সানসোকড? তাহলে সৈনিকটির বিছানা হবে সবুজ, সফট মানে নরম, আনইভেন অসমতল, ড্যাম্প অর্থাৎ স্যাঁতস্যাঁতে, অ্যান্ড সানসোকড অর্থাৎ সূর্য সিক্ত। তাহলে এই ডিটটা হবে সূর্য সিক্ত। বন্ধুরা, আজকের মতন এখানে ভিডিওটি শেষ করলাম। তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও কখন কোন সাবজেক্টের ভিডিও তোমাদের প্রয়োজন। বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, তোমরা সবাই পাস করবে, তোমরা সুস্থভাবে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও, তারপরে তোমরা ভালোভাবে পড়াশোনা শুরু করো। তোমাদের জন্য রইল শুভকামনা।